হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এসবি 360 চ্যানেলের আরেকটি ভিডিওতে আমি স্বাগত জানাচ্ছি। আমি রাকিব। তো বেশ কয়েকটি আর্নিং সাইট নিয়ে আপনাদের সামনে আমি কয়েকটি ভিডিও দিয়েছি আর্নিং বিষয় নিয়ে। আমার আজকের এই তৃতীয় ভিডিও, কীভাবে সহজে অনলাইনের বিভিন্ন সাইট থেকে, বিভিন্ন অ্যাপস থেকে আর্নিং করা যায় সেটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি এই লকডাউনের মুহূর্তগুলোতে। তো আজকে আমি একটি বিষয় নিয়ে, একটি সাইট নিয়ে, একটা অ্যাপস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এবং এটাতে কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে এখান থেকে আর্নিং আসে এটার প্রুফ আমি আপনাদের দেখাবো। তো আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমার স্ক্রিনে একটা ব্যালেন্স দেখাচ্ছে $3 থেকে একটু বেশি, 3.3। এটা এখানে আমি কিছু ভিডিও আপলোড করছি, আপলোড করার কারণে সবগুলো থেকে আর্নিং আসে না। যে ভিডিওগুলো আপনার তারা গ্রহণযোগ্যতা বলে মনে করে বা ভালো বলে মনে করে সেটাতে তারা কিছু ফ্রেম দেয়, এখানকার এই ফ্রেম থেকে এই আর্নিংটা আসে। এখানে আপনারা ভিডিও ফ্রেমের উপর আমি যখন ক্লিক করলাম, উপরে দেখেন এক ফ্রেম সমান 0.015, তারপর এক ফ্লাশ ফ্রেম সমান, আমার ফ্লাশ ফ্রেম এখন নেই, তো ভিডিও ফ্রেম আমি 220 পাইছি, সেখান থেকে আমার $3.3 এখানে আছে। তো আপনারা এটা লিঙ্কটা, এই অ্যাপসের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন থেকে নিয়ে সেখানে থেকে ক্লিক করে সরাসরি প্লে স্টোর থেকে গিয়ে এটা ডাউনলোড করে দিবেন। এটার নাম হচ্ছে ভিগো ভিডিও অ্যাপস। তো ডাউনলোড করার পর আপনারা এখানে একটি অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাকাউন্টটা করার জন্য আপনাদের তেমন কোনো ঝামেলা নেই, আমি আপনাদের দেখাই দিচ্ছি। আমি আপাতত এটা থেকে লগ আউট করলাম। লগ আউট, তো আপনারা যখন অ্যাপসটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে যখন ওপেন করবেন, ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এমন একটি ডিসপ্লে আসবে। আসার পর আপনারা উপরে যে অপশনটা দেখতেছেন, উপরের এই কর্নারে যে ম্যান আইকনের মতো যেটা আছে এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের এরকম একটি ডিসপ্লে আসবে। আমার উপরে যেহেতু আমার একাই থেকে অ্যাকাউন্ট আছে, এরপরে এটা দেখাচ্ছে, আপনাদের এটা দেখাবে না, আপনাদের সরাসরি ফেসবুক, আর নিচে যে দুইটা অপশন দেখতেছেন, একটা ফেসবুক আর একটা ইমেল, এই দুইটা যে কোনো একটা অপশন দিয়ে আপনাদের লগ ইনটা করতে হবে। তো আপনারা ফেসবুক থেকে চাইলে সরাসরি ফেসবুকে ক্লিক করলে হয়ে যাবে, আর জিমেল থেকে করলে জিমেইলে ক্লিক করে আপনারা লগ ইন করবেন। তো আমি যেহেতু অ্যাকাউন্ট আছে, আমি এই অ্যাকাউন্টটাতেই লগ ইন করলাম উপরের অপশনটাতে ক্লিক করে। আপনারা যখন এখানে লগ ইন করবেন, তখন আপনাদের এই সাইটটাতে এই নিচে যে অপশনগুলো দেখতেছেন, আপনাদের এই অপশনগুলো অ্যাড হবে। তো এখানকার কোন অপশনটা কি, এটা হচ্ছে আপনার হোম হোম পেজ বলতে পারেন। এখানে আপনার যারা বিভিন্ন কেউ অ্যাকাউন্ট করে যারা ভিডিও আপলোড করতেছে, তাদের ভিডিওগুলো আপনারা এখানে দেখতে পারবেন। তো আপনার এই পাশে যে অপশনটা আছে, এই অপশনটা হচ্ছে আপনি যেগুলো আপনার পছন্দ করেন বা যেগুলো যাদেরকে আপনি ফলো করতেছেন তাদের ভিডিওগুলো এখানে দেখাবে। তাদের অ্যাক্টিভিটি হলো এখানে নোটিফিকেশন সহ তাদের দেখাবে তারা কখন আপলোড করছে এই টাইপের। তারপর আপনারা এই হোমের থেকে আপনি যে এলাকায় থাকেন সে এলাকায় লোকেশন যদি অন থাকে, সেই এলাকার আশেপাশে বা সেই কোনো অন্য কোনো এলাকা ভিত্তিক যারা ভিডিওকে নিয়ে কাজ করতেছে তাদের এলাকা ভিত্তিক ভিডিওগুলো আপনি এখানে দেখতে পারবেন। এবং এই এই সাইটে চলে আসলে এখানে আপনার নোটিফিকেশনগুলো বা আপনাদেরকে যারা ফলো করতেছে, যারা লাইক কমেন্ট করতেছে, সেই নোটিফিকেশনগুলো এখানে দেখতে পারবেন। একদম এই সাইটে হচ্ছে আপনাদের প্রোফাইল। তো প্রোফাইলে এসে আপনারা কী করবেন, আপনাদের প্রোফাইলটা যেহেতু আপনি ফেসবুক থেকে যদি করে থাকেন তাহলে ফেসবুকের নাম, যদি জিমেল থেকে করে থাকেন জিমেলের নাম, তো আপনারা এটা এডিট করতে পারবেন। আপনারা এখানে আসার পরে আমি আরেকটু যাই, এই যে এই ধরুন এখানে আসার পর আপনারা এখানে উপরে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাদের এই সাইটটা আসবে, এখানে এডিট প্রোফাইলে গিয়ে আপনাদের নিক নেমটা, নামটা চাইলে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। আপনাদের ভিগো আইডি এটা দেওয়াই থাকবে, মেল ফিমেল এটা ট্রান্সলেট করে নেবেন, আপনার নিঃসম্পর্কে কিছু লেখা থাকলে এখানে লিখবেন। এবং আপনার এখানে আপলোড প্রোফাইল পিকচার অপশন থেকে আপনার এখান থেকে একটা ছবি আপনি আপলোড করে নিয়ে এখানে সেভ করে দিলে আপনার এটা প্রোফাইলটা কমপ্লিট হয়ে যাবে। এবং আপনি এখানে ভিডিও আপলোড করবেন কিন্তু আমি সেটাও দেখা দিচ্ছি। এখানে ধরেন যে একটি ব্যাগ যে ব্যাগটা আপনার মাঝখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন মাঝখানে একদম, এখানে এসে এখান থেকে ভিডিও কনফার্ম করতে হবে, কনফার্মে ক্লিক করলাম, এখান থেকে আপনার ভিডিও করবেন। তো এখানে একটা শর্ত হচ্ছে, এখানে একটা শর্ত হচ্ছে যে আপনারা
যে ভিডিওগুলো করবেন সেটা যাতে এই ক্যামেরা দিয়েই ভিডিওটা করা হয়, অর্থাৎ আপনারা আগে থেকে ভিডিও করা বা অন্য করা কপি করে ভিডিওগুলো এখানে দিবেন না, সেখান থেকে আপনারা কোনো আর্নিং পাবেন না। এখানে শুধুমাত্র আপনার নিজের করা ভিডিওগুলো এখানে দিতে হবে, এবং এখানে সব সময় এই ক্যামেরাটাই ব্যবহার করে আপনারা ভিডিওটা করবেন। এখানে টিকটকের মতো ডুয়েট করানোর সিস্টেম আছে, পরবর্তীতে আর একটা ভিডিও নিয়ে আলোচনা ভিডিওতে এটা আলোচনা করবো, এবং এটা নিয়ে বিস্তারিত কীভাবে ভিডিও করলে আপনি সহজে ফ্লেমগুলো বেশি বেশি ফ্লেম পাবেন সেটা নিয়ে আলোচনা করবো। আপাতত এখানে আমি গ্রুপ আপনাদের অ্যাকাউন্টটা কীভাবে করবেন যেটা আমি দেখালাম, এবং আমি এসে যেটা দেখাবো সেটা হচ্ছে ভিডিওতে কি আসলে ফ্লেম দেয় কিনা বা কীরকম দেয় সেটা দেখেন। আমার এখানে যে ভিডিওগুলো দেখতেছেন আমি কিন্তু তেমন একটি ভিডিও করি না, খুব কম করি। তো আমার এখানে দেখেন, এখানে আমার 410 জন ফলোয়ার্স আছে, 410 জন ফলোয়ার্স প্রায় আমি বেশি ফ্লো করছি, বা আমার এই পাশে হচ্ছে ফ্লেম অপশনটা দেখা যাচ্ছে। তো এই ফ্লেমগুলো প্রতিটা ভিডিওতে আসে, আমার ইদানিং এর ভিডিওগুলোতে তেমন কোনো ফ্লেম নেই। আমি আগে কিছু নর্মালি ভিডিও করতাম, তখন আমি নিজে অতটা ভালো করে বুঝতাম না, আমি ঠিক তেমনিভাবে একটা ভিডিও দেখাচ্ছি। এটা হচ্ছে আমি একটা ছোটো একটা নর্মাল মোবাইলে আমি এটা ভিডিওটা করছিলাম। তো এখানে একদম উপরে যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন এই ভিডিওটাতে 13 ফ্লেম দিয়েছে, অর্থাৎ এখানে কিছু ভিউ হিসেবে দিয়ে তারা 13 ফ্লেম দিয়েছে। এভাবে নর্মালি খুবই নর্মালি আপনারা ভিডিও করে এখান থেকে ফ্রেম আর্নিং করতে পারেন, এবং ফ্রেম থেকে তো আমি অবশ্যই দেখালাম যে এক ফ্রেম সময় কত ডলার এবং আমার কত ডলার জমা হয়েছে আমি সেটাও দেখালাম। আমি আর একবার দেখাচ্ছি, এখানে এখান থেকে সে আপনারা ক্লিক করলে দেখতে পারবেন যে এক ফ্রেম সময় আপনারা কত USD পাচ্ছেন। এবং পেপ্যালে যাদের অ্যাকাউন্ট নেই, আপনারা যদি ইউটিউবে সার্চ করেন যে পেপ্যালে কীভাবে অ্যাকাউন্ট করা যায় বাংলাদেশ থেকে, আপনারা অ্যাভেলেবেল ভিডিও পেয়ে যাবেন, আপনারা পেপ্যালে অ্যাকাউন্ট করে নিতে পারবেন। তো আজকে ভিডিওটা এতটুকুই ছিল, পরবর্তীতে আমি আর একটা ভিডিওতে এই পেপ্যালে থেকে কীভাবে টাকা উইথড্র করবেন এটা নিয়েও আলোচনা করবো, এবং আপনারা কীভাবে ভিডিও তৈরি করলে আপনারা বেশি বেশি ফ্লেম আর্নিং করতে পারবেন এবং কীভাবে বেশি বেশি ডলার আর্নিং করবেন সেটা নিয়ে আলোচনা করব। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন, এবং আপনাদের যে কোনো পরামর্শ যে কোনো প্রশ্ন আমাকে কমেন্টে জানাতে পারেন। আর শেষে আরেকটি কথা বলে যায়, যারা আমার চ্যানেলে নতুন অত ভিডিওটা